একটা ময়লা তোষক জানলা আছে জানলা বাইরে থেকে সিল করা আর ওই সাইডে আরেকটা রুম আছে চার পাঁচজন কথা বলতেছে এরপরে এইখানেই এইখানেই ছিলাম আপনার আর আছে দিন রাত আমি অনেক দিন পরে আজকে ধীরে বলতেছি এ ওই ভিড় পরে ভিড়টা আসছে এই তো আর আসার সময় তাদের মধ্যে বিভিন্ন রকম ডিসকাশন টাকা পয়সা আহেতেন তো কোনো একটা কিছু হইছে তাদের মধ্যে ল আমি জানি না দেখি না যে গ্রাম সভাটা এরা আমাকে নামায় দিয়ে মানে আজকে মানে কালকে রাতে একটা সময় একটা জানি না আমাকে একটা গাড়ির মধ্যে বসাইছে তাদের মধ্যে ভাগ বিতণ্ডা কিছু একটা হইছে গাড়ির মধ্যে বসায় গাড়ি কতক্ষণ এক ঘন্টাও হইতে পারে দেড় ঘন্টা হইতে পারে আমাকে এয়ারপোর্ট রোডের ওইখানে চোখ বান্ধা ছিল মানে শোয়ায় রাখছিল আর কি ছোট মানে এই এইভাবে কোলের মধ্যে একজনের শোয়ায় রাখার পরে বসে তুই জাগা পিছনে ফিরে তাকাইলে মারে ফেলাম তো আমি আপনার এয়ারপোর্ট রোড থেকে আপনার একদম জাস্ট শোজার পিছন দিকে তাকে আপনার কাছে টাকা পয়সা ছিল না কিছু না তা সি এন থামাইছি একদম এপরে বাসা এসে আব্বার কাছ থেকে সি থেকে ফোন দিয়েছি যে আমি আসতেছি একটু গেটটা খুলে পাঁচশো টাকা নিয়ে আসো সি এন টাকা আব্বা দিছে আব্বা না তামান্না দিছে আমি জানি না এই তো ওরা আপনার না এই কয়েকদিনে এই টাকা পয়সাই মূল বিষয়টা হচ্ছে যে ওরা বোধহয় বোঝে নাই যে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমি আসার পরে আমি আসলে কি হইছিল জিনিসগুলো একটু মানে মানে মিডিয়ার এইগুলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা লর্ভাল ফ্যামিলি এই এরা বোধ প্রোফাইলটা বুঝতে পারে নাই তো একটা সময় বলছিল যে এ তো তুই তো অনেক জায়গায় কাজ করস তুই ই কর টাকা তা আমার কাছে সাতাইশ হাজার টাকা ছিল ক্যাশ ওইটা ওটা নিয়ে নিছে ক্রেডিট কার্ডটা কিছু আমি নেই নাই কি কারণে নেই নেই আমি জানি না উবার এর আমার ক্রেডিট সাথে অটোমেটিক ছিল তো ওই তো এদের মধ্যে একটা বাঘ বিতন্ড ছিল একটা জিনিস নিয়ে যে একটা বাঘ বিতন্ড ছিল একটা জিনিস নিয়ে যে এর কি ছাড়বো না এর মারব ধারণা এটা কবে না একটা ওদের কেউ একজন কোনোভাবে মিসিং বা কোনোভাবে কিছু একটা হইস আই হোয়াট হ্যাপেন এবং সে বেসিক্যালি আর আর একটা কথা বলছিল যে তুই তোর ইর কাছে টাকা পয়সার এটা তোর ফ্যামিলির কেউ রে কোনো বন্ধু বান্ধব বড় কেউ আছে কিনা এর ফোন তো আমি বলছি যে আমি নিজের মনে ই করছি যে বেসিক্যালি হয়েছে কি কিডন্যাপ না হইলে রিয়েলাইজ করা যাবে না যে জিনিসটা মানে কতটুকু আনরিয়েল হ্যাঁ

আমার সাথে কিছু কথা নাই একদিন বোধহয় তোমাদের ফোন দিয়েছিল কিন্তু আই যে কি ডিসকাশন হয়েছিল জিনিসটা খুবই মানে মানুষের জীবনে কিছু মিস্ট্রি থাকে মানে সমস্যাটা হয়েছে কিছু দেখতে পাই নাই বলতে পারবেন আর ও মাথায় আমি আসার পরে আমি দেখছি যে মিডিয়া তো ভাই বোন আপনারা সবাই হেল্প করছেন অনেক অনেক বেশি অসংখ্য ধন্যবাদ এবং আমি দেখছি আমার বন্ধু বান্ধব আমার শিক্ষক মানব বন্ধন করছে আমাকে নিয়ে ফেল রিয়েলি গুড হ্যাঁ এবং ছোট ভাই বড় ভাই সো প্লিজ দোয়া করবেন আমরা একটা নর্মাল ফ্যামিলি একদম সাইক্লোনের মতো একটা সাইক্লোনের মতো একটা ই গেছে প্লিজ আমাদের সবার জন্য একটু দোয়া করবেন যাদের থ্যাংক ইউ হ্যালো দর্শক ভিডিও ইভেন নিশে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর